আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাজুল ইসলাম ভাই সৌদি আরব রিয়াদ থেকে প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে এসা চার রাকাত ফরজ সালাদ পড়ার সময় দুই রাকাত পড়ার পরে অজু নষ্ট হয়ে যায় তখন আবার উজু করে কি বাকি দুই রাকাত পড়বো নাকি পুনরায় চার রাকাত সালাত আদায় করব বিস্তারিত জানালে উপকৃত হব আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন এসার বা যেকোনো সলাতে যদি দেখা যায় যে তিন রাকাত বা চার রাকাত বিশিষ্ট সলাদ বা যেকোনো সলাতে হোক না কেন সলাদ পড়তে পড়তে দুই এক রাকাত হয়েছে আর ওজু ভঙ্গ হয়ে গেছে তাহলে মূলত সলাদটি বাতিল এমত অবস্থায় কেউ যদি মনে করে যে আমি চেপে রেখে দিব পরে আবার সালাত আদায় করব এটা গোনা হয়ে যাবে এটা করা যাবে না ও অবস্থায় পিছন দিক দিয়ে গিয়ে ওযু করে আবার সালাতে সামিল হতে হবে এমন কি আপনি এখন নতুন ভাবে সামিল হলেন এটাই গণ্য হবে কারণ অজু যখন ভঙ্গ হয়ে যায় তখন আর সালাতে কোনো অংশ বাকি থাকে না পুরো সলাটাই নষ্ট হয়ে যায় এই জন্য ওজু ভঙ্গ হওয়ার সাথে সাথে অজু করে যখন আপনি আবার সালাতে সামিল হবেন তখন যে রাকাত পাবেন সেটা আপনার প্রথম হবে আর যে রাকাতগুলো ছুটে যাবে সেগুলো আপনি পরে আবার আদায় করে নেবেন এটাই শরীয়ত সম্মত আশা করি উত্তরটি পেয়েছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ